আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের বিরুদ্ধে আমি আপনাদের সামনে আলোচনা করব আসলে আপনারা ফেসবুকের সফলতাটা কিভাবে পাবেন আপনি মনে করেন এই মুহূর্তে জিরো আছেন এই জিরো থেকে আপনি যে কাজটা শুরু করবেন মানে ধরেন আজ থেকে আপনি কাজটা শুরু করলেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কোন কোন কাজগুলো করলে আপনি ফেসবুকে সফলতা দ্রুত পাবেন এই বিষয়টা নিয়ে আজকের বিরুদ্ধে আলোচনা করব তাই আপনারা প্রত্যেকে বিরুদ্ধে জুড়ে থাকুন দেখুন বন্ধুরা যদি আপনি আজকে থেকে ফেসবুকে কাজ করেন ফেসবুক থেকে আজকে থেকে আপনি ইনকাম করার উদ্দেশ্যে কাজ শুরু করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রথমত যেই সিস্টেমটা আপনাকে পালন করতে হবে সেটা হচ্ছে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে আপনাকে চলতে হবে ফেসবুকের গাইডলাইনগুলো আপনার মানতে হলে অবশ্যই ফেসবুকের গাইডলাইনগুলো সম্পর্কে আপনার জানতে হবে বেশি বেশি জানার চেষ্টা করতে হবে ফেসবুকের ম্যাটা মনিটাইজেশন অপশান রয়েছে সেই অপশানে গেলে আপনি দেখতে পারবেন বা পলিসি রয়েছে সেই পলিসিতে গেলে আপনি দেখতে পারবেন যে ফেসবুক কি কি আপনাকে শর্ত দিচ্ছে সেই শর্তগুলো মেনে অবশ্যই আপনাকে কাজ শুরু করতে হবে আর এই শর্তগুলো জানার জন্য আপনি যারা আর এই শর্তগুলো আপনি জানার জন্য যারা বর্তমানে ফেসবুকে সফলতার মুখ দেখেছে যারা প্রত্যেক প্রতিনিয়ত মাসে ইনকাম করতেছে টাকা টাকা ভিডিও বেশি বেশি দেখার চেষ্টা করতে হবে আপনি প্রথমত মিনিমাম পাঁচ থেকে সাত দিন আপনি কন্টিনিউয়াসলি প্রত্যেকের ভিডিও বেশি বেশি দেখবেন তারা কীভাবে ভিডিও তৈরি করতেছে তারা কোন ধরনের ভিডিও তৈরি করতেছে তারা কি সিস্টেমের ভিডিও তৈরি করতেছে তারা প্রতিদিন কি কি পোস্ট করতেছে তারা প্রতিদিন কি কি ছবি আপলোড করতেছে মিউজিক ব্যবহার করা যাবে কি না এই বিষয়গুলো সম্পর্কে আপনারা বিস্তারিত মিনিমাম পাঁচ থেকে সাত দিন জেনে নেবেন যদি আপনি যদিও আপনার ফলোয়ার এখন পাঁচ হাজার কিন্তু আপনি অনেক কিছু জানছেন না আজকে থেকে আপনি কাজ করতে চাইলে আমার এই শর্তগুলো প্রথমত ফেসবুকের যে গাইডলাইন বা পলিসি রয়েছে সেই পলিসিগুলো মেনে চলুন তারপরে আপনি অন্যের ভিডিও দেখে দেখে ফেসবুক সম্পর্কে অনেক ধারণা নিতে পারবেন মিনিমাম পাঁচ থেকে সাত দিন এই চেষ্টাটা করুন এই চেষ্টাটা করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন সিস্টেমে বা কোন ক্যাটাগরির ভিডিও নিয়ে কাজ করবেন তখন আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করেন না কেন আপনি প্রতিদিন কমপক্ষে নতুন অবস্থায় কমপক্ষে তিনটা লিস্ট ভিডিও আপলোড করেন তবে সেটা সময় ভাগ করে নেবেন আপনি সকাল সাতটা একটা ভিডিও আপলোড করলেন দুপুরে তিনটার দিকে একটা ভিডিও আপলোড করলেন রাত্রে সন্ধ্যা সন্ধ্যা সাতটার দিকে একটা ভিডিও আপলোড করলেন বা নটার দিকে একটা আপলোড করেন এবার তিনটা রিলস ভিডিও আপলোড করেন পাশাপাশি সকাল সাতটা যে আপনি একটা রিলস ভিডিও আপলোড করছেন এক দুই ঘন্টা পরে আপনি একটা ছবি পোস্ট করেন আপনি একটা ছবি পোস্ট করেন অথবা সকাল ভোরে উঠে একদম ভোরে উঠে সবাইকে শুভ সকাল জানিয়ে দেন এরপরে দুপুরে আসে একটা ছবি পোস্ট করেন পাশাপাশি একটা টেক্সট পোস্ট করেন টেক্সটে লিখলেন শুভ দুপুর সবাই কেমন আছেন এরকম একটা পোস্ট করেন রাত্রে এসে ঠিক সেম একটা ছবি আপনি আপনার আপনার ছবি পোস্ট করবেন তবে একই ছবি নয় মানে আপনার ছবি ভিন্ন ভিন্ন ভাবে অথবা কোন প্রাকৃতিক দৃশ্য আপনি ছবি পোস্ট করতে পারেন এর পাশাপাশি আপনি শুভরাত্রি মানে পোস্ট করলেন তো এভাবে কাজটা কন্টিনিউ করুন আপনার প্রোফাইল কাজটা পাশাপাশি আপনি যদি পারেন তিন থেকে সাত মিনিট অথবা পাঁচ মিনিট একটা লং ভিডিও করার চেষ্টা করুন আপনি যদি লাইভে আসবেন আপনি লাইভে আসার চেষ্টা করবেন লাইভে এসে প্রথমত দেখবেন যে আপনার লাইভে কোনো ধরনের ভিউজ আসতেছে না কেউ আপনাকে কমেন্ট করতেছে না এই বিষয়গুলো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে ঠিক আছে মাথায় রাখবেন যে আমার লাইভে বর্তমানে কোনো ভিউজ আসতেছে না কিন্তু এক সময় এক সময় অবশ্যই আমার ভিউজ আসবে সেটা আসার জন্য আপনি সবার সাথে রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়াতে হবে রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়াতে গেলে আপনি প্রতিনিয়ত এই যে আপনি প্রোফাইলে বা পেজে এই কাজটা করবেন প্রতিদিন তিনটা রিচ ভিডিও তৈরি করবেন প্রতিদিন আপনি তিনটা ছবি পোস্ট করবেন প্রতিদিন আপনি তিনটা টেক্সট পোস্ট করবেন পাশাপাশি আপনি একটা লং ভিডিও ছেড়ার চেষ্টা করবেন যদি একদিন প্রতিদিন না পারেন তাহলে সপ্তাহে অন্তত একটা হলে দেন যদি সপ্তাহে দুটা দিতে পারেন তাহলে আরও বেটার তো এই যে সেটা করবেন করার পাশাপাশি আপনি একটু লাইভে আসবেন লাইভের পাশাপাশি আপনি যেই সময়টা পাবেন ফেসবুকে মিনিমাম পঞ্চাশ থেকে একশোটা ভিডিও আপনি কন্টিনিউ দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখার পরে ভিডিওর যে রিলেটেড রয়েছে সেই রিলেটেড আপনারা একটা গঠনমূলক কমেন্ট করবেন কমেন্ট করার পাশাপাশি এখানে যারা কমেন্ট করেছে প্রত্যেকের একটা লাভ লেক দিয়ে আসবেন এর সাথে তাদেরকে যারা যাদেরকে যাদেরকে আপনি পারবেন যদি সম্ভব হয় আপনার দ্বারা একটা করে রিপ্লাই দিবেন ভাই এই যে কাজটা করবেন আপনি এই কাজটা করার ফলেই আপনাকে মানুষ চিনবে আপনি যদি ফেসবুকে অ্যাক্টিভ থাকেন আপনি ফেসবুকে এই কমেন্ট করার মাধ্যমে লাইক দেওয়ার মাধ্যমে অন্য ভিডিও বেশি বেশি দেখার মাধ্যমে যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি ফলোয়াররা আপনাকে ফলো করবে তত বেশি ফলোয়াররা আপনার ভিডিও দেখবে তো এই সিস্টেমে আপনি মিনিমাম কাজ করে দেখেন ইনশাল্লাহ আপনার ফেসবুকে সফলতা কেউ আটকাতে পারবে না ফেসবুক বর্তমানে যেহেতু আমাদেরকে এইভাবে ইনকামের সুযোগ দিয়েছে তাই ফেসবুকের কানুনগুলোকে মেনে যদি আমার কথাগুলো শুনে আপনারা কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রহমত করে বলি আপনারা সফলতা অর্জন করতে পারবেন চাকরি অথবা ব্যবসার পাশাপাশি আপনাকে কিন্তু আমি বলছি না যে আপনি চাকরি ছেড়ে দেন আপনাকে আমি বলছি না যে আপনি ব্যবসা ছেড়ে দেন আপনি জাস্ট ফাঁকে ফাঁকে যেই সময়টা আপনার নাটক দেখে যেই সময়টা আপনি গান শুনে গান দেখে এ ধরনের বিনোদন করে আপনি সময়টাকে নষ্ট করেন সেই সময়টা ফেসবুকে দেন ইনশাল্লাহ আজকের একটু একটু আপনার সময় আগামী দিনে আপনার সফলতা আনবেই আনবে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা ফেসবুক থেকে কিভাবে সফলতা অর্জন করতে পারবেন সেই সম্পর্কে আপনাকে বুঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন পাশাপাশি আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এবং ফেসবুকের আরও ইনকাম সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাকে ফলো করবেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত